প্রিয় দর্শক, আমন্ত্রণ ত্রিবেণীতে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত risingbeauty.com-এর এই নিয়মিত সাপ্তাহিক আয়োজনে আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, ক্লোজ আপ ওয়ান খ্যাত তারকা শিল্পী নোলক বাবু। নোলক বাবু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। সালামু আলাইকুম, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আজকে নোলক বাবুর সঙ্গে সহশিল্পী হিসেবে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। তবলায় আছেন সাধন, অক্টোপ্যাডে সায়েম, বেস গিটারে শামীম এবং আমার ঠিক পেছনেই লিড গিটারে আছেন সবুজ। আর এই যে আমার বাম পাশে উনি হলেন আপন, উনি কিবোর্ডে আছেন। নোলক বাবু, জি, একটা সময় মাঠে ঘাটে হাটে যেখানে যাই সেখানে আপনার নাম, আপনার গান, এরকম একটা সময় ছিল। কিন্তু আমরা দেখছি যে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে অনেকদিন। মানে আমারই প্রশ্ন যে নোলক বাবু কি গান এখনও করেন নাকি করেন না, এর কারণ কি? আসলে সবাই জানে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অবশ্যই গান করি, গানের সাথে আছি, কন্টিনিউ গান করছি। আর মাঝখানে আমি 11 মাস ইংল্যান্ডে ছিলাম, জাস্ট ওই গ্যাপটাই আমার ছিল, এছাড়া কখনো গানের আমার গ্যাপ ছিল না। আর ইংল্যান্ডের থাকা অবস্থায় আমি 2টা অ্যালবাম করেছিলাম ওইখানে। ওই 2টা অ্যালবাম আমার নিজের সুর করা ছিল, একটি অ্যালবামের নাম চাঁদের আলো আর একটি অ্যালবামের নাম আমার আকাশ। আর ওইখানে আমি মিনিমাম 70-80টার মতো কনসার্ট করেছি। আর তখন দেশের পরিস্থিতি ভালো ছিল না, আপনার আন্দোলন চলছিল, বিএনপির যে আন্দোলন ছিল, হেফাজতে ইসলাম, মানে সব কিছু মিলে টোটাল 6-7 মাসের মতো আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল। সো আমার মাল্টিপল ভিসা ছিল, আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, জাস্ট এই গ্যাপটা। আর বাংলাদেশের দর্শকরা খুব আবেগী, চোখের আড়াল মানে মনের আড়াল, তো লং টাইম যদি আমাকে তার স্ক্রিনে না দেখে হয়তো অনেকে ভেবেছে যে উনি কি গান ছেড়ে দিল কিনা। আর কিছু আরও কথা বলবো আপনার সঙ্গে, জি, একটা গান শুনে আসি তার আগে প্লিজ। আমি প্রথমে যে গানটা করছি, এই গানটা গিয়েছেন শুদ্ধ ইন্দুকিশোর স্যার, আমার খুব পছন্দের একটি গান, ঝিনুকমালা ছবির গান। হ্যাঁ, শোনাচ্ছি আমি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আইরে মনের আশা আজও মেটেনি, আইরে সুখের কলি আজও ফোটেনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আইরে মনের আশা আজও মেটেনি, আইরে সুখের কলি আজও ফোটেনি।
আজও ফোটে নি চোখের জলে আমি ভেসে চলেছি পথের দেখায় আমি পথে নেমেছি আই রে মনের আশা আজও মেটে নি আই রে সুখের গলি আজও ফোটে নি আজও মেটেনি। খুব সুন্দর গান। আমার মনে আছে যে এই সিনেমাটা আমি হলে গিয়ে দেখেছিলাম এবং নায়ক সম্ভবত দোতারা বাজিয়ে গানটা করেন এবং ওই সময়ে খুব জনপ্রিয় গান ছিল এটা। জি, আপনি তো বললেন যে লন্ডনে গিয়ে আপনি দুটো অ্যালবামের কাজ করেছেন, এখন বাংলাদেশের কাজ এবং লন্ডনের কাজ এই দুটোর মধ্যে পার্থক্য কি আপনার কাছে মনে হয়? ওরা যেই আপনার প্রযুক্তিগুলো ইউজ করে, কম্পিউটার টম্পিউটার যেগুলো যে মেশিনগুলো ইউজ করে ওগুলো একটু আপডেট। হ্যাঁ, ওগুলো একটু আপডেট। আর একটু ধরে দেই, আমরা যখন দেখি যে শাহাবুল করিমের বিভিন্ন গান যখন লন্ডন থেকে যারা বের করেছে তখন দেখেছি যে সেখানে অনেক আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছে, আমি মূলত সেটি বলতে চাচ্ছি। হ্যাঁ, আসলে এখন কম্পিউটারে সব পাওয়া যায়। হ্যাঁ, এখন তো আর ওই যে আগে আমাদের একদম শুরুতে যখন রেকর্ডিং হতো তখন তো শুধু একদম লাইভ রেকর্ডিং হতো, দেখা গেছে যে আপনার একটা ট্রেক নিতে গিয়ে আপনার 2-3 ঘন্টাও লেগে গেছে, একটা সব আলাদা আলাদাভাবে লাইভে বাজিয়ে তারপরে ফাইনালি রেকর্ডিং হতো আর কি। এখন তো আর ওই যুগটা হয় না, কম্পিউটারেই সব কিছু আছে। ঢাকায়ও কাজ করেছেন আপনি, লন্ডনে গিয়ে কাজ করেছেন, কোন কাজটা আপনার বেশি ভালো লেগেছে? আমি তো বাংলাদেশে আসলে হিউজ কাজ করেছি, আমার এই পর্যন্ত 300-এর মতো মৌলিক গান আছে, আর ডেফিনেটলি আমার বাংলাদেশের কাজগুলো সবসময় ভালো লাগে, সারা জীবন ভালো লাগবে। আর ওইটা আসলে একটা অ্যাক্সিডেন্ট বলবো আমি, বিকজ ওই সময়টা দেশের পরিস্থিতি ভালো ছিল না, তো হঠাৎ করে আমি ইংল্যান্ডে আমার এক বড় ভাই আছে, আমি ফোন দিলে আমাকে বললো যে চলে আসো। ওখানে বোধহয় অনেকগুলো কনসার্টই করেছেন? আমি ইংল্যান্ডে টোটাল 4 বার গিয়েছি, অনেক অনেক প্রোগ্রাম করেছি, বাট লাস্ট টাইম আমি যখন গিয়েছি 11 মাস তখন আমি 70-80টার মতো প্রোগ্রাম করেছি। বাহ, অনেক। যাক, এরপর কী গাইবেন? এরপরে আপনার জন্য একটা গান করব, সবার জন্য, আমার দর্শকদের জন্য, স্পেশালি আপনার জন্য একটা গান করব, বিকজ আজকে আপনার বার্থডে, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এটা ডেফিনেটলি আপনাকে মানে আনন্দ দেওয়ার জন্য বার্থডে গিফট হিসাবে এই গানটা। কিন্তু আপনি শুনলেন কেমনে যে আজকে আমার জন্মদিন? আমি তো বলিনি। আপনি বলেননি, বাট আমি শুনতে পেয়েছি। গানটি গিয়েছে শ্রদ্ধেয় কুদ্দুস বয়াতি, খুব পরিচিত একটি গান শোনাচ্ছি। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকাইত তার অন্তরে, কি সুন্দর এক গানের পাখি বন্যে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি বন্যে আসে খেলা করে, পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু, পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু, ভালোবাসা দিলে পাখি কত কি করে, ভালোবাসা দিলে পাখি কত কি করে, কি সুন্দর এক গানের পাখি বন্যে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি বন্যে আসে খেলা করে,
চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি ভর্তি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি ভর্তি আসে খেলা করে দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকাইতো তার উত্তরে কি সুন্দর এক গানের পাখি বন্দিয়া সে খেলা করে কি সুন্দর এক গানের পাখি বন্দিয়া সে খেলা করে কি সুন্দর এক গানের পাখি বন্দিয়া সে খেলা করে থ্যাংক ইউ ওয়েলকাম আমরা দেখেছি যে আপনি সাধারণত রোমান্টিক ফোক গানগুলো করেন এছাড়া এর বাইরে কি আরও কিছু করেন আমি সব ধরনের গানই করি সব ধরনের গান আমার ভালো লাগে বাট আমার বেসিকটা হচ্ছে আমি ফোক গানটা বেশি করি আর কি আচ্ছা ফোকের প্রতি ঝোঁকের কি আলাদা কোনো কারণ আছে আমার মনে হয় বাংলাদেশে ফোকের উপরে কোনো গান নেই কারণ ফোক গানগুলো সারা জীবন বেঁচে থাকে ওই ভালোবাসার গানগুলো ওগুলো বেশি দিন টিকে থাকে না আর কি হ্যাঁ এখন তো মিউজিক ভিডিওর যুগ আপনার ইউটিউব একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয় তিন মাস চলে তিন মাস পরে কিন্তু আবার নিউ ভার্সন চলে আসে আর বাংলাদেশে এমন কিছু ফোক গান আছে যেগুলো ভিডিও না হলেও যুগের পর যুগ মানুষ শুনবে এটা একটা এক্সাম্পল আপনি তো দীর্ঘদিন লন্ডনে ছিলেন তারা কি ফোক শুনে আমাদের ফোক না হোক ধরেন লন্ডনে ডেফিনেটলি ফোক শুনে বিকজ আপনার ইংল্যান্ডে তো ম্যাক্সিমাম লন্ডন প্রবাসী আমাদের সিলেটের যারা আছে আর সিলেট তো হাওড়া অঞ্চলের মানুষ অবশ্যই তারা ফোক গান বেশি শুনে অনেক অনেক গান শুনে সিলেটে সিলেটবাসীরা লন্ডনে যে আমি ছিলাম মানে অনেক প্রোগ্রাম হয় প্রচুর প্রোগ্রাম হয় বাঙালিরাই করে হ্যাঁ অনেক প্রোগ্রাম হয় ওই আর ওইখানে ফোক গানটাই বেশি চলে আর কি আচ্ছা নোলক বাবু যেহেতু আমাদের সেটে আছে সবাই কিন্তু জানতে যাবে সেই ক্লোজ আপ ওয়ান সেখানে কীভাবে ফার্স্ট হলেন সেই গল্প আমরা ব্রেকের পরে করব এখন আরেকটা গান শুনে আসবো শিওর এখন আমি যে গানটা করছি এটা আমার নিজের মৌলিক গান এই গানটা লিখেছে শহীদুল্লাহ ফরাইজি স্যার এবং সুর করেছে বারি সিদ্দিকী স্যার গানটি আমার নিজের আমি গেয়েছি শোনাচ্ছি আমি জন্ম গেল অনুতাপে গো আমি যেন পাপি হায় রে যেন মহাপাপি আমি নিজের কাঁধে নিজের লাশ বয়ে বেড়াই আমি Thank you.
কতই বা বেঁচে থাকা যায় নিজের হাতে নিজের কফিনে বন্দুক ফুলকি দেয়া যায় কষ্ট নিয়ে কতই বা বেঁচে থাকা যায় নিজের হাতে নিজের কফিনে বন্দুক ফুলকি দেয়া যায় অমরত্ব পেতে হলে কোথায় পাব সোনার চাবি নিজের কাঁধে নিজের লাশ বয়ে বেড়াই আমি খেলে কিয়া সুখ কি পাওয়া যায় বুকের স্বপ্ন লালন করে বন্ধু খুন কি করা যায় খলয়ে খেলে কিয়া সুখ কি পাওয়া যায় বুকের স্বপ্ন লালন করে বন্ধু খুন কি করা যায় দামি নিজের কাঁধে নিজের হয়ে বেড়াই আমি জন্ম গেল অনুতাপে গো আমি যেন পাপি হাই রে যেন মহাপাপি নিজের কাঁধে নিজের লাশ বয়ে বেড়াই আমি নিজের কাঁধে নিজের লাশ বয়ে বেড়াই আমি একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে বারী সিদ্দিকীর গানগুলো আপনার কণ্ঠে দারুণ আসে, বিশেষ করে তিনি যে দরদ দিয়ে আবেগ দিয়ে গান গাইতেন সেটা আপনার মধ্যে আছে, আমরা সেটা ক্লোজ আপ ওয়ানেও দেখেছি। এই গানটা হয়তো বারী সিদ্দিকী গাননি কিন্তু সুর তিনি করেছেন, কিন্তু একেবারে তার সুর শুনে মনে হচ্ছে যে এটা বোধহয় বারী সিদ্দিকী গেয়েছেন। আসলে উনি আমার খুব প্রিয় একজন মানুষ এবং একটা লাইভ প্রোগ্রামে উনি নিজে বলেছিল যে আমার গান যদি খুব ভালো কেউ গায় এটা হচ্ছে নোলক বাবু, ঠিক আছে, এটা আমার অনেক বড় একটা পাওয়া। উনি একটা লাইভে 21 টিভিতে একটা লাইভে এই কথাটা বলেছিল। তো স্যার অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিলেন। একটু জানতে চাইছি যে বারী সিদ্দিকীর সঙ্গে আপনার কি সেরকম কোনো স্মৃতি আছে? অনেক স্মৃতি আছে বারী স্যারের সাথে আমার। যখন আমরা দুই চোখের কান্দন অ্যালবামটা করি,
আমার একটা সলো অ্যালবাম করেছিলাম, এটা হচ্ছে 2007 সালে। তখন স্যারের সাথে আমার প্রতিদিনই দেখা হতো, যখন উনি টিউন করত আমি স্টুডিওতে প্রতিদিন যেতাম। স্যার আমাকে মানে শেখাইতো যে কোন গানটা কীভাবে কীভাবে, উনি যেই কারো কাজগুলো করে এটা কিন্তু সো টাফ, বাংলাদেশে একমাত্র উনি একজন শিল্পী, ওনার কাজগুলো এত আড়ি দিয়ে গান গায় মানে চিন্তার বাইরে, ওনার সুরগুলো একেবারে ডিফারেন্ট, গায়কী একেবারে ডিফারেন্ট। হ্যাঁ, তো আমি তো তখন ছোট ছিলাম, স্যার আমাকে একটা গানে আমার একটা লাইন একটা কাজে আমার খুব প্রবলেম হচ্ছিল, আমি পারতেছিলাম না, পরে স্টুডিও থেকে বাইরে নিয়ে উনি আবার হারমোনিয়ামে আমাকে উঠাই দিছে। তো প্রতিদিনই দেখা হতো স্যারের সাথে আমার, স্টুডিওতেই বেশি আড্ডা হতো। তো ওই স্মৃতিগুলো মনে পড়ছে এখন, এই আর কি, আল্লাহ পাক স্যারকে জান্নাত বাসী করুন। ওনার গানের যে আড়িগুলোর কথা বললেন সেগুলো তো আপনি কিছুটা রপ্ত করেছেন মনে হলো। হ্যাঁ অবশ্যই, আমি আগে যে গানটা গাইলেন এর মধ্যেও আমরা দেখেছি, আমি ছোট থেকেই ওনার গান খুব শুনতাম, তো ওনার গায়কীটা আমি ফলো করি আর কি। আচ্ছা এবার কি শুনব? আমি এখন যে গানটা করব, এই গানটা আমার লাইভে আমি যত গান গেয়েছি সবগুলো মৌলিক গানের থেকে আমার একদম অন্যতম একটা পছন্দের একটা প্রিয় গান। এই গানটা একটি মায়ের গান, এই গানটা লিখেছে নার্গিস আলমগীর, ওনাকেও আমি মা বলেই ডাকি। আর গানটি সুর করেছে মনির জামান, এটা আমার আনন্দদিন অ্যালবামের গান, তো এটা আমি আমার মাকে ডেডিকেট করে গাইছি। পৃথিবীটা কেঁপে ওঠে জড় ভাবে, মা তুমি এত বড় হলে কিভাবে, পৃথিবীটা কেঁপে ওঠে জড় ভাবে, মা তুমি এত বড় হলে কিভাবে, করলে আমায় তুমি সব বিলিয়ে, পারিনি দিতে তবু ব্যথা মুছিয়ে, মা তুমি এত বড় হলে কিভাবে। যাবে হারিয়ে ডাকবে না কে উমরে হাত বাড়িয়ে, ও সময়ের টানে জানি যাবে হারিয়ে ডাকবে না কে উমরে হাত বাড়িয়ে, মায়ের দাবি তবু শুধু রয়ে যায়।
আপনারা দেখছেন ত্রিবেণী। ত্রিবেণীতে আজকে গাইছেন কণ্ঠশিল্পী নুলক বাবু। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিটের আয়োজন ত্রিবেণীতে। এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। এই শীতে ওয়ালটন ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি। I love fresh food. That's why Walton. বিরতির পর আবারও আমন্ত্রণ ত্রিবেণীতে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিড়ির আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী নোলক বাবু। নোলক বাবু, জি ভাইয়া বলুন। আপনি তো আসলে তারকা হয়েছেন ক্লোজ আপ ওয়ান দিয়ে। জি। তো আমি জানতে চাই যে ক্লোজ আপ ওয়ানে আপনার আশা কিভাবে? এই প্রশ্নটা করার একটা কারণও আছে। আমি শুনেছিলাম, সত্য মিথ্যা জানি না, যে অন্য একজনের রেজিস্ট্রেশন করেছিলেন, সেইখানে তিনি আসতে পারেননি, আপনি তার জায়গায় গিয়ে এখানে পার্টিসিপেট করেছিলেন। হ্যাঁ, এটা সত্য কথা। এটা হচ্ছে, সেটা একটু জানতে চাই, সেই গল্পটা। গল্পটা হচ্ছে এরকম, আমি যখন ক্লোজ আপ ওয়ানে আপনার টিভিতে অ্যাড দিত, যে তুমি খুঁজছো বাংলাদেশ সব চ্যানেলে অ্যাড দিত, তো হঠাৎ করে আমার এক কাজিন আমাকে বলছে যে এরকম একটা কম্পিটিশন হচ্ছে, তুমি কি এখানে রেজিস্ট্রেশন করেছো কিনা। আমি বিষয়টা অত গুরুত্ব দিইনি। পরে একদিন টিভিতে দেখলাম যে এরকম একটা অ্যাড, আমার খুব ভালো লাগছে অ্যাডটা। হ্যাঁ, তো এরপরের দিন আবারও সে ওই আমাকে বললো যে এটা কিন্তু অনেক বড় একটা কম্পিটিশন, এটা সারা বাংলাদেশ থেকে শিল্পীরা যাচ্ছে। ওকে, ফাইন। পরে আমাকে নাম্বার দিল, আমি ফোন করলাম। অনেকক্ষণ লাইনে রাখার পর আমাকে বললো যে আমাদের যতগুলো পার্টিসিপেট নেওয়ার কথা ছিল সব ফ্লপ হয়ে গেছে, এখন আর কাউকে অ্যালাউ করা যাবে না। পরে আমি বললাম ঠিক আছে। তো আমার ওই কাজিনটা আমাকে বললো যে আমি তো রেজিস্ট্রেশন করছি, তুমি আমারটা নিয়ে যাও। আমি গেলে হয়তো বা প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবো, কারণ আমি যত ভালো গাই না, আমারটা তুমি নাও। ওর নাম ছিল, সেটাও তো একটা বিরাট স্যাক্রিফাইস, কেউ তো এটাও করে না। ডেফিনেটলি। ওর নাম ছিল বাবু, ও একটু টুকটাক লেখালেখি করতো, তো রেজিস্ট্রেশনের সময় নাম ঠিকানা দিতে হয় বাবার নাম, তো নোলক বাবু দিয়ে রেজিস্ট্রেশন করেছিল। তো ওর রেজিস্ট্রেশনে আমি অ্যাপ্লাই করি। বাহ। আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন। বাহ বাহ, এই হচ্ছে। কিন্তু ব্যাপারটা এরকম যে এলএম দেখলেম জয় করলাম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আপনি এসে একদম ফাটিয়ে দিলেন। হ্যাঁ, আমি আমার তো ছোট থেকে ইচ্ছা ছিল যে আল্লাহর রহমতে আমি মানে গান গেয়ে ভালো একটা জায়গায় আসব, বাট এত তাড়াতাড়ি আল্লাহ পাক যে আমাকে এত মানে আমি যেটা কখনো কল্পনাও করতে পারিনি আল্লাহ আমাকে সেটাই দিয়েছে, শুকর। আচ্ছা, আপনার ওই ভাই কাজিন যাকে বলছেন, সে কি চাচাতো ভাই না খালাতো? না, ও আমার লাইক ফ্রেন্ডের মতো, ও আমাদের এলাকাতে থেকে, এখন কাতারে আছে। আপনি যখন প্রথম হলেন, তারপরে তার প্রতিক্রিয়া কি? ও সবসময় আমার সাথে ছিল এবং আমাদের টার্গেট ছিল যে অ্যাটলিস্ট টপ থ্রিতে যাব, যেটা আমার চিন্তা ভাবনা ছিল। আমি যখন সেকেন্ড রাউন্ড পাস মানে গায়ে থার্ড রাউন্ডে উঠি, তখন আমার টার্গেট ছিল যে ইনশাল্লাহ আমি প্রথম হব। বাহ, এটা আমার একটা কনফিডেন্ট ছিল। হ্যাঁ, তো আল্লাহ আমার মনে আশা পূরণ করেছে। যাক, যে গান দিয়ে আজকের নোলক বাবু বিখ্যাত স্টার শিল্পী, সেই বাড়ি সিদ্দিকির গান, এটাও শ্রাবণ মেঘের দিন সিনেমায় গানটা উনি গেয়েছিলেন, আমার গায়ে যত দুঃখ সয়, সেই গানটা এবার শুনতে চাই। অবশ্যই। বন্ধু আরে কর তোমার মনে জল, বন্ধু আরে কর তোমার মনে জল, বন্ধু আরে দুঃখ সয়।
সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরাতে বন্ধু ত্রিভুবনে বিচার যেদিন হ পাষণ বন্ধুরে দুঃখ দিয়া হিয়ার ভেতর একদিনও না লইলে খবর এই কি তোমার প্রেমের একটা বিষয় জানতে চাই, যখন আপনি ফাইনালে উঠলেন, গ্র্যান্ড ফাইনাল যখন হলো, তখন তো এই গানটি আপনি গেয়েছিলেন, এটা কি আপনি সিলেক্ট করেছিলেন নাকি রোমিগের সময় ওনারা ঠিক করে দিয়েছিলেন? এই গানটা আমি মূলত সেকেন্ড রাউন্ডে আমি গিয়েছিলাম, আর ফাইনাল রাউন্ডে এটা জাস্ট আমাদের যখন রেজাল্টের আগে আমাদের একটা প্রোগ্রাম সাজানো হয়েছিল, তো ওইখানে আমি জাস্ট আমি লাইভে গিয়েছি, বাট ওইটা কোনো মানে জাজমেন্ট হয় নাই। জাজমেন্ট হয়েছিল সেকেন্ড রাউন্ডে যখন আমি এই গানটা গাই তখন। না, আমি বলছি যে ফাইনালে যে আপনি এই গানটা গাবেন সেটা কি আপনি ঠিক করেছিলেন না গ্রুমিংয়ে যারা ছিলেন তারা ঠিক করেছিল? গ্রুমিংয়ে যারা ছিল তারা ঠিক করেছিল। আচ্ছা, সেটা কি আপনার মনে হচ্ছে না যে সিদ্ধান্তটা সঠিক ছিল? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যখন কোনো প্রোগ্রামে যান নিশ্চয়ই এই গানটা গাওয়ার অনুরোধ আসেই। যাক, আরেকটা গান শুনতে চাই, এটিও আপনি সম্ভবত ক্লোজ আপ ওয়ানে গিয়েছিলেন, আব্দুল আলিমের একটা গান সর্বনাশা পদ্মা নদী, এই গানটা যদি এবার শুনতে চাই। হ্যাঁ, শিওর, অবশ্যই শুনেছি।
কোন কুল পাই কুল কিনারা অনুদীর কুল কিনারা নাই দরে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে ইলাই আমায় মরিস নে তোর সর্বনাশা ঝরে একে আমার ভাঙা তরি মাল্লা ছয় জন ছল্লা নোলকবাবু জি ভাইয়া, আমরা লোকমুখে শুনেছি যে একটা সময় আপনি গান থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন। গান থেকে ঠিক দূরে না, মানে অন্য কোনো একটা বিষয় আপনাকে বেশি আকৃষ্ট করেছিল, এবং এখন দেখতে পাচ্ছি যে আপনি আবার মানে সেই আগের অবস্থায় ফিরে এসেছেন, গানের প্রতি আপনার যে মমতা ভালোবাসা সেটি। এখন পথ বিপথ সব জায়গায় থাকে, সময় অসময় ঘাট অঘাট সব সময় থাকে। আপনাকেও কিন্তু অনেকে আইডল মানে, আদর্শ মানে, তো তাদের জন্য আপনার মানে কি পরামর্শ? তাদের জন্য পরামর্শ হচ্ছে, আমরা মুসলিম কান্ট্রিতে বাস করি, অ্যাট ফার্স্ট ডেফিনেটলি অবশ্যই আল্লাহ পাকের যে কিছু নির্দেশ আছে সেগুলো আমরা বেশি বেশি পালন করার চেষ্টা করব। আর গানের মানুষ যারা আছে, আমার ভক্ত শ্রোতা যারা আছে বা আমার আমার গানকে যারা ফলো করে, তাদেরকে বলবো অবশ্যই গান একটা ইবাদতের মতো, একটা পবিত্র জিনিস, তো গানটাকে গানের মতো করেই গাওয়া উচিত। এবং একনিষ্ঠ মনে একাগ্রচিত্তে আসলে সাধনা করা উচিত, গান তো একটা বিরাট সাধনার বিষয়। না না, তা তো অবশ্যই, আপনার শেখার কোনো শেষ নেই, যে যত শিখবে সে তত বেশি ভালো করতে পারবে। কি গাইতে চাইছেন এবার? আমার একটা প্রিয় গান আছে, গানটা খুব ফেমাস হয়েছে, গানটি সুকুমার বাউলের বলবো না গো আর কোনো দিন, এটা শোনাচ্ছি। হ্যাঁ, অতি সম্প্রতি খুবই জনপ্রিয় হয়েছে গানটা। জি, বলবো না গো আর কোনো দিন
আশা অভুনয় বাবু, গান নিয়ে আপনার পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি সারা জীবন যেই গানগুলোই গাইব, কোনো আমি সবসময় গান গাওয়ার আগে আমি গানের কথাগুলো দেখি, ভালো সুরের গান করব, ভালো কথার গান করব। আর ভবিষ্যতে তো ইচ্ছা আছে আমার, আমি অলরেডি 30-40 গান আমি নিজে সুর করেছি, কম্পোজার হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, নিজের গান নিজেই কম্পোজ করব, নিজেই সুর করব, এরকম একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আর গানের মানুষ, সারা জীবন গানের সাথেই থাকব ইনশাআল্লাহ। আপনি কার কার কাছে শিখেছেন এবং আপনার কি কাউকে শেখানোর পরিকল্পনা আছে কিনা? আমি আসলে কারো কাছে শিখিনি, আমি যতটুকু গাই গড গিফটেড, আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে। আর আমি আসলে কাউকে এভাবে গান শিখাই না, বাট একজনকে আমি শিখাচ্ছি, আমার একটা ছাত্রী আছে, উনি হচ্ছে এসপি ফরিদপুর, এসপি সাহেবের মেয়ে, তো ওর গানের গলাটা অনেক ভালো। তো এসপি সাহেব আমাকে বলেছিল একদিন একটা প্রোগ্রামে যে তুমি আমার মেয়েকে গান শেখাও, তো আমার খুব কাছের একজন বড় ভাই, তো ওনার কথা আমি ফেলতে পারিনি, আমি শিখাচ্ছি আর কি। আমরা ত্রিবেণীর আজকে শেষ পর্যায়ে এসে গেছি, আপনার শেষ গানটা শুনবো, কত খেলা জানো রে মাওলা, এরকম একটা গান আপনি করেন, গানটা? হ্যাঁ, এটা আমার নিজের মৌলিক গান, অবশ্যই শোনাচ্ছি, তাহলে এটা দিয়ে শেষ করি। আরে গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভণ্ডারি মাওলা রে, ¶¶
জানো রে মোলা কত খেলা জানো কত খেলা জানো তুমি কত খেলা জানো গলাই দেহা প্রেম রসি গলাই দেহা প্রেম রসি আস্তে ধীরে কানো রে রঙ্গিলা ভণ্ডারি মোলা রে আরে রঙ্গিলা ভণ্ডারি মোলা রে বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ত্রিবেণীকে সময় দিলেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। যাবার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সবার প্রিয় ওয়ালটনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার মিউজিশিয়ান ভাইয়েরা যারা আজকে বাজালো সবাইকে অনেক অনেক ভালোবাসা, ক্যামেরায় যারা ছিলেন, ওয়ালটনের এই প্রোগ্রামটার সাথে যারা সম্পৃক্ত সবাইকে আমার অনেক অন্তর থেকে শুভেচ্ছা ভালোবাসা, আর আমার দর্শকদের জন্য একদম বুক ভরা ভালোবাসা। আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য, আল্লাহ পাক যেন ভালো রাখে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ নোলক বাবু এবং সহশিল্পী যারা ছিলেন, সেই সঙ্গে ধন্যবাদ দর্শকদের এতক্ষণ কষ্ট করে যারা ত্রিবেণী শুনলেন। প্রিয় দর্শক, ত্রিবেণীতে আজকে আমাদের সঙ্গে ছিলেন ক্লোজ আপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী নোলক বাবু। শেষ করব তার আগে ত্রিবেণী সম্পর্কে যারা জানতে চান বা ত্রিবেণী বিষয়ে আমাদেরকে যারা উপদেশ দিতে চান তাদের জন্য বলছি, এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয় প্রতি বুধবার রাইজিং বিডিতে, সেখানে আমাদের মোবাইল ফোন এবং ইমেল আইডি দেওয়া থাকে, এছাড়া স্ক্রিনে দেখানো লিঙ্কেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হবে ত্রিবেণীর আগামী পর্বে আগামী বুধবার ঠিক রাত 10টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, স্বস্তিতে থাকুন, শুভরাত্রি।